বহুমূত্র রোগ নিয়ন্ত্রণত সহায় করে তিয়হে। সমগ্র বিশ্বতে বহুমূত্র রোগীর সংখ্যা দিনক দিনে বৃদ্ধি পাবলৈ ধরেছে। শিশুর পৰা বৃদ্ধলৈকে বিভিন্ন বয়সের লোকের এই রোগ হওয়া দেখা পোৱা গৈছে। এই রোগক সম্পূর্ণরূপে নোহা করব নারি ঔষধ আর উপযুক্ত খাদ্যর দ্বারা নিয়ন্ত্রণ করে রাখব পারি। বহুমূত্র রোগীয়ে এই রোগ নিয়ন্ত্রণত সহায় হওয়ার কারণে তিয়হ খাব পাৰে বুলি বিশেষজ্ঞ সকলে মত প্রকাশ করেছে। ইয়াত থকা বিটাসিনে শরীরত ইনসুলিন উৎপাদন করাত সহায় করে আর ইয়ার ফলত তেজত থকা শর্করার মাত্রা হ্রাস করা সহায় হয়। তিয়হ আঁহযুক্ত আর সেয়ে তেজত থকা শর্করা হ্রাস করাত ই সহায় করে। ইয়ার লগতে তিয়হে আমার পাচনতন্ত্রক শক্তিশালী করাত সহায় করে। বহুমূত্র রোগীয়ে নিজের খাদ্য তালিকাত তিয়হর চাটনি নিয়মিয়াক রাখব পারে। তিয়হে ওজন হ্রাস করাত সহায় করে। তিয়হে রক্তচাপ নিয়ন্ত্রণতো সহায় করে। গরমের দিনত তিয়হ খালে বহুত কামত দিয়ে। ই শরীরত পানির মাত্রা কমি যার পরাও রক্ষা করে। তিয়হ সালর কারণেও উপকারী। শরীরের পরা বিষাক্ত দ্রব্যসমূহ বাহির করাত তিয়হে সহায় করে। তিয়হত ভিটামিন এ বি সি থাকে। ইয়ার লগতে ক্যান্সার প্রতিরোধ করাতো ই সহায় করে বলে বিশেষজ্ঞ সকলে কয়। ইয়াত থকা সিলসিয়াই চুলি আর নখ উজ্জ্বল করাত সহায় করে। ইয়ার লগতে কিডনির সমস্যা দূর করাতো তিয়হে সহায় করে বলে কোয়া হয়। গুয়াহাটির রূপনগরের পরা রাতুল রাজবংশীর সহযোগত ভাস্কর জ্যোতি আচার্য, নিউজ হেলথ প্লাস।